কোচবিহারের মাওবাদী অধ্যুষিত এলাকায় ভোট হয়ে গিয়েছে দুদিন আগে, কিন্তু হিংসার বিরাম নেই। ভোটের ডিউটি শেষ করে বুধবার বিজাপুর থেকে বাসে চড়ে বিএসএফ এর সদর দপ্তর মহাদেবঘাটে ফিরছিলেন জওয়ানরা। বাস যখন গন্তব্যস্থল থেকে মাত্র 4 কিলোমিটার দূরে, তখন রাস্তায় আইইডি বিস্ফোরণ ঘটায় মাওবাদীরা। সুপ্রিম কোর্টের নির্দেশে ফের বসেছে সংসদের অধিবেশন, তাতে বেশিরভাগ সাংসদ নতুন প্রধানমন্ত্রী মহেন্দ্র রাজাপক্ষের প্রতি অনাস্থা জ্ঞাপন করেছেন। এর ফলে রাজাপক্ষে আর প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। প্রয়াত মার্বেল কমিক্সের স্রষ্টা স্ট্যানলি, আয়রনম্যান, স্পাইডারম্যান, হাল্কের স্রষ্টা স্ট্যানলি সোমবার শিকাগোর সিনাই মেডিকেল সেন্টারে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 95 বছর। বেশ কয়েক বছর ধরেই বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। রিলায়েন্সকে বেছে নিয়েছি আমরাই, আমি মিথ্যে বলি না। রাফেল নিয়ে মল্লিকে ক্লিন চিট ফরাসি প্রেসিডেন্টের। কংগ্রেস সভাপতির যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়ে নাসোর সিইও এরিক ট্রাপিয়া জানিয়েছেন, রিলায়েন্সের সঙ্গে তাদের সম্পর্ক আজকে নয় বহুকালের, তারাই এই কাজের জন্য রিলায়েন্সকে বেছে নিয়েছেন। তামিলনাড়ুর গাজালোর এবং পাম্বান উপকূলের মাঝে আগামী বৃহস্পতিবার সকালে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় গাজা, এমনটাই পূর্বাভাস মৌসুম ভবনের। আপাতত পশ্চিম, মধ্য, পূর্ব, মধ্য এবং দক্ষিণ বঙ্গোপসাগরের ওপর অবস্থান করছে ঘূর্ণিঝড় গাজা। আগামী 24 ঘন্টার মধ্যে আরও শক্তি বাড়াতে তা এগোবে গাজালোর এবং পাম্বান উপকূলের দিকে। গত কয়েকদিন ধরেই দাম কমেছে পেট্রোল ডিজেলের, এর জেরে কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন সাধারণ মানুষ। মঙ্গলবার ফের দাম কমেছে পেট্রোল ডিজেলের। এদিন লিটার প্রতি পেট্রোলের দাম কমেছে 17 পয়সা, ডিজেলের ক্ষেত্রে দাম করেছে 15 পয়সা। সিগারেট বন্ধ, নতুন নিয়ম কফি হাউসে, আর তারপরেই গোল বেঁধেছে। কফি হাউসে যারা নিয়মিত আসেন তাদের সাফ কথা, দরকারে ফাইন দেবেন, তবুও কফির সঙ্গে ধূমপান না হলে মগজটা ঠিক খেলবে না। সুতরাং নো সমঝোতা, যুদ্ধ জারি। রেলে যাত্রী নিরাপত্তায় ফের প্রশ্ন, পাঁশকুড়ার কাছে লাইনচ্যুত হয়ে গেল হাওড়া পুরীগ্রামী ধৌলি এক্সপ্রেসের একটি বগি, আটকে রয়েছে ট্রেনটি, ঘটনাস্থলে রেলের আধিকারিকরা। দীর্ঘদিন পর জাতীয় দলে ফেললেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার রাফিনিয়া, চোট পেয়ে ছিটকে পড়া কাসেমিরোর জায়গায় ডাক পেয়েছেন বার্সেলোনার এই ফুটবলার। দত্তের বিরুদ্ধে তাকে খুনের চেষ্টার অভিযোগ করলেন অভিনেত্রী রাখি সাওয়ান। পাঁশকুড়ায় কুস্তিগিরের আছাড় খেয়ে হাসপাতালে যেতে হয়েছে রাখিকে। এই ঘটনার পেছনেও তনুশ্রীর হাত দেখছেন রাখি। আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।